আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের হোমিওপ্যাথিতে মায়াজমকে চারটা খণ্ডে বিভক্ত করছে, সুরা সিফিলিস এবং সাইকোসিস। প্রত্যেকটা মায়াজমের যে মেডিসিনের যে রোগীর রাগ কেমন হবে, প্রত্যেকটা মায়াজমের রোগীর রাগ কেমন হবে সেই রাগগুলো নিয়ে আলোচনা করব। সুরার রোগীর রাগ হচ্ছে বদরাগী, আমিত্ব দেখানি রাগ। সিফিলিসের রাগ হলে ওরা ভাঙচুর করবে, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে এবং শেষ করে দেয়। এবং হচ্ছে সাইকোসিস হচ্ছে এরা রাগ করবে অধিক পরিমাণে, কিন্তু যখন ওরা নিজের ভুল কিছুক্ষণ পরে ওরা নিজের ভুলটা নিজেরা বুঝতে পারবে এবং বুঝলে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। এবং এদের বুঝালে, মানে যদি কেউ এদের সান্ত্বনা দেয় বা কোনো কিছু বুঝাতে যায় যে এটা করো না ওটা করো না, যদি সান্ত্বনা দেয় কোনোভাবে, তাহলে তাদের রাগটা আরও বৃদ্ধি পাবে। আর টিউবারকুলোসিস ডায়াটিসিসের রাগটা হচ্ছে এরকম যে হাসতেছে হঠাৎ করে, হঠাৎ করে হাসতে হাসতে হঠাৎ করে রাগ করে ফেলছে। রাগ, সুরার রাগটা কেমন? সুরার রাগটা হচ্ছে বদরাগী, আমিত্ব দেখানো রাগ। সিফিলিসের রাগ হচ্ছে রাগ হলে ভাঙচুর করবে, রাগ হলে ভাঙচুর করবে এমনকি নিজেকে শেষ করে দেবে বা শেষ করে দেওয়ার চেষ্টা করবে। আর সাইকোসিসের রাগ হচ্ছে এরা রাগ করবে অধিক পরিমাণে, কিন্তু কিছুক্ষণ পরে ওদের নিজের ভুলটা বুঝতে পারবে এবং ঠান্ডা হবে। আর যখন ওরা রাগ করবে তখন যদি কেউ তাদেরকে সান্ত্বনা দেয় তাহলে তাদের রাগের বৃদ্ধি পাবে, রাগটা বাইরে যাবে ধীরে ধীরে। আর টিউবারকুলার ডায়াটিসিসের রাগটা হচ্ছে হাসতে হাসতে হঠাৎ করে রাগ করবে, হাসতে 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 হঠাৎ করে রাগ করবে। তো এই হলো চারটা মায়াজমের রাগ। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা সকলে শেয়ার করবেন এবং সকলের উপকারে আসবে এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।